জল নিশ্চয়ই জলের একটা ফ্লো এবং ইনটেক এবং আউটপুট, সেটা যদি সমতা থাকে ঠিক আছে, তাহলে তো জল জমার কথা নয়। জল যদি জমে তাহলে দেখতে হবে সেটা অন্য কিছু প্রবলেম, তবে প্রচণ্ড বৃষ্টি হলে নিশ্চয়ই জল জমতে পারে। কিন্তু তাই বলে আমাদের প্রচার তো বন্ধ থাকবে না, মানুষের কাছে তো আমাদের যেতে হবে, প্রচার করতে যেতে হবে। কাজ করতে দেখছিলাম ঠিক একইভাবে দেখছি ঝড় বৃষ্টিতে, যেমন তুমি বললে কাজ করছো, কিন্তু এই যে ছোট ছোট জায়গায় গর্ত গর্ত হয়ে জল জমে রয়েছে, তার ফলে ডেঙ্গুর সম্ভাবনা, তাহলে কি উত্তর কলকাতায় কোনোভাবে উন্নতির কাজ হয়নি? উত্তর কলকাতা মেয়র পায়নি, উত্তর কলকাতা চেয়ারম্যান পায়নি, উত্তর কলকাতা ভালো মন্ত্রী পায়নি কাজ করার, হ্যাঁ পিডাব্লিউডি মিনিস্টার বা অন্য কিছু সেই ধরনের মন্ত্রিত্ব সেটা পায়নি, সেটা দলও দেয়নি সরকারও দেয়নি। আর এখানকার যে বিদায়ী সাংসদ, সে কখনো তার উপর দিয়ে কেউ যাক এটা চায়নি, তো সুতরাং সেও বাগড়া দিয়েছে। শেখ শাহজাহানের পাশে শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। শোভনদা খুবই সিনিয়র, মানে একজন বিধায়ক মন্ত্রী বা নেতা তৃণমূলে তো সর্ব জ্যেষ্ঠ, তার এইভাবে শাহজাহানদের পাশে দাঁড়ানোটা ভালোভাবে দেখবে না, তার সর্দার মানুষও দেখবে না, বাংলার মানুষও দেখবে না। কিছুটা তো রেখা পাত্রকে ভয় পাচ্ছে বটেই, তাছাড়া যে এইগুলোকে যে সাজানো নাটক বা ঘটনা সেটাও বাংলার মানুষ বুঝে ফেলেছে। আর সবশেষ উত্তর কলকাতা থেকে কেমন রেসপন্স পাচ্ছে এবং কতটা আশাবাদী? ভালো, খুব ভালো, আশাবাদী 100%।